সন্তান আব্বা আম্মাকে পিটায় কেন? আব্বা আম্মা সন্তানকে সেই শিক্ষা দেয় নাই। কিছু সমস্যা আছে না নাই? আছে। এই জন্য আদর্শ পিতা মাতাও হতে হবে, আদর্শ সন্তানও হতে হবে। সব শিক্ষাগুলো আছে কোন কিতাবে বলেন? কোরআনে আছে। আপনি বাবা আপনার সন্তানের কাছ থেকে সুন্দর আচরণ আশা করেন? আপনাকে আদর্শ বাবা হতে হবে, আপনাকে আদর্শ মা হতে হবে। আপনার সন্তান কেন এমন আচরণ করবে? আচরণ করতেই পারে না। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। আবার অপরদিকে সন্তান, সে সন্তানকে ভাবতে হবে আব্বা আম্মা হচ্ছে এমন একটা মাধ্যম। আব্বা আম্মা যদি সিগনাল ইয়েস দেয়, আমি জান্নাত পাবো। আব্বা আম্মা যদি রেড সিগনাল দিয়ে দেয়, আমার জন্য কি হবে? জাহান্নাম হয়ে যাবে। আব্বা আম্মা হলো জান্নাত, আব্বা আম্মা হলো জাহান্নাম। এটাকে মাথায় রেখে, বাপ মাকে বিচার করার ক্ষমতা কোনো সন্তান রাখে না, এটাও মাথায় রেখে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। বাপ মা যদি, এমনকি মা যদি প্রস্টিটিউট হয়, মা যদি জঘন্য চরিত্র হয়, সন্তান কখনো উচ্চ বাক্য প্রয়োগ করে মাকে শাসিয়ে মাসিয়ে কোনো কথা বলতে পারবে না, এই অধিকার আল্লাহ পাক দেয়নি। আল্লাহ পাক বাপ মার পোস্টটাকে এত সম্মানজনক একটা পোস্ট করেছে, এত সম্মানজনক। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা আমাকে মারে। রাসূল বলেন, তোমার মা তোমাকে মারে, আমি কি করব? আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। হুজুর, কিছু করার নাই, ঠিক আছে, আপনি কি দোয়াটাও করতে পারবেন না? রাসূল বলেন, যাও, তোমার মার জন্য আমি দোয়া করে দিলাম। জরকাল সুবহানাল্লাহ, নবীর দোয়া কের মিস হয়? নবীর দোয়া কবুল হয়ে গেছে, মার মনটা নরম হয়ে গেছে। বাবা, তোরে মারছি, খুব কষ্ট দিছি, তুই যে নবীর দাওয়াত গ্রহণ করেছিস, সেই নবীটা সত্যি আল্লাহর নবী, আমার বিশ্বাস হয়েছে। জরকাল সুবহানাল্লাহ, বাপমার সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাবার সঙ্গে বেশি না মার সঙ্গে বেশি? বাবার সঙ্গে কম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাপ বড় না মা বড়? ভালো করে কম, বাপ বড় না মা বড়? হ্যাঁ বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? খেলে মায়ের দিকে বসে আছে বাপেরা, আর নাম নাই মায়ের। ভালো করে কম, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বাবার দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, বাপের দাম বেশি। জি বলি আলহামদুলিল্লাহ। এখন এ পর্যন্ত মায়েরা সন্তুষ্ট ছিলেন, এখন মায়ের একটু অসন্তুষ্ট হয়েছে। হুজুর, আমাদেরকে এরকম করে নামায় দিলে, আমরা তো বুড়িয়ে ছিলাম, আজকে কোন হুজুর নিয়ে আসছো যে আমাদের নামায় দিল? আচ্ছা, পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন, প্রথম মানুষ যে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে, পুরুষ আগে না মহিলা আগে? বলেন, পুরুষ আগে না মহিলা আগে? বাপ আগে না মা আগে? কাকে আগে বানানো হয়েছে? বাপকে আগে বানানো হয়েছে। দাম তো বাপেরই বেশি, তার বাম পাজরের হাট থেকে মাকে বানানো হয়েছে। এই তো, মার হক বেশি হতে পারে, রাইটস হতে পারে বেশি, অধিকার থাকতে পারে বেশি, সম্মানের দিক থেকে বাবার সম্মান মর্যাদা মার চাইতে বেশি। জোরে কর সুবহানাল্লাহ। আমার মার স্বামীকে আমার বাবা, আমার ফ্যামিলিতে বিচার করবে কে, মা না বাবা? বাট বিচারের বিচারক কে? আচ্ছা, বিচারকের দাম বেশি না আসামির দাম বেশি? বলেন তো, কার দাম বেশি? বিচারকের দাম বেশি, যিনি বিচারক, একটা ফ্যামিলির যিনি জাস্টিস, তিনি হচ্ছেন পিতা। রিদার রব্বি ওয়ারিদাল ওয়ালিদি ওয়াসখতুহু ফি সখতিল ওয়ালিদ। পিতা খুশি, আল্লাহ খুশি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। এরকম কোন হাদিস মার ক্ষেত্রে নাই, মার ক্ষেত্রে এমনটা নাই। এজন্য পিতার দাম অনেক অনেক গুণ বেশি, আর মায়ের হকটা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের হক বেশি তিনটা কারণে, কয়টা কারণে? তিনটা কারণে। যেন রাসূল তিনটা দিক, মান আহাক্কা বিহাসনি সাহাবাতি ক্বালা উহু সুম্মা ক্বালা মান ক্বালা উহু সুম্মা ক্বালা মান ক্বালা উহু, তিনটা হক দিয়েছেন। কেন বেশি? পেটে ধারণ করে বাবা না মা? পেটে সন্তান ধারণ করেন কে? মা। বাপকে এই কষ্ট করতে হয় না। নাম্বার টু হলো ডেলিভারির যন্ত্রণা মাকে সহ্য করতে হয়, বাবাকে করতে হয় না। নাম্বার তিন হলো সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে দুধ খাওয়ানোর জন্য মার দায়িত্ব হয়ে গেল। হাউলাইনি কামিলাইন, দুইটা বছর দুধ পান করালেন মা। এই মা দুইটা বছর যে দুধ পান করানোর যে কষ্ট সহ্য করলেন, রক্তগুলোকে পানি বানায়া নিজের যৌবনকে নষ্ট করে সন্তানের জন্য বরাদ্দ করলেন। আল্লাহ তাআলা এই তিনটা এক্সট্রা কষ্ট সহ্য করার জন্য বাবার চাইতে মায়ের হক তিন গুণ বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে
বাবার দামটাই বেশি। কোনো বিচারকের আসনে বসতে গেলে পরিবারে বাপ কি বসতে হবে, সবার বিচার তিনি করবেন। কিন্তু অনেক পরিবার আছে দেখবেন সমস্ত সন্তানগুলো মায়ের গ্রুপে চলে যায়, বাপকে একা রাখে। আছে না, আসলে এরকম আছে না? নাই। আবার কিছু কিছু মা আছে দেখবেন সন্তানদেরকে ডাক দিয়ে বলে তোর বাপরে সাইজ কর, এরকম কিছু আসলে এগুলো করা যাবে না। এগুলো জেহালাত, এগুলো কি জেহালাত, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।